নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আমি কি করে পায়েস রান্না করি। আমি পায়েস রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ জহা চাল। এটাকে আমাদের এখানে জহা চালে বলে, বাইরে কি বলে আমি তা জানি না। আর নিয়েছি আধা বাটি চিনি, 1টা তেজপাতা, একটু গুড় কালারের জন্য, কয়েকটা এলাচ, কাজু বাদাম ও কিশমিশ। এখন চলুন শুরু করা যাক। এখন আমি গ্যাসটাকে অন করে নেব আর এটাতে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটাতে আমি একটু সাদা তেল বা রিফাইন তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কাজু বাদামগুলো লাল করে ভেজে নেব। বাদামগুলো লাল করে ভাজার পর এগুলো এখন তুলে নেব। এখন আমি এই কড়াইটাকে সরিয়ে দুধের কড়াইটাকে এখানে বসিয়ে দেব। এখানে আমি 1 লিটার থেকে একটু বেশি গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে এখন ভালো করে ফুটতে দেব। দুধটা এখন ভালো করে ফুটে গিয়েছে। ফুটে যাওয়ার জন্য দুধটা অনেকটা শুকিয়েও এসেছে। ফুটন্ত দুধটাতে তেজপাতাটা ছেড়ে দিয়ে দেব। তারপর এটাতে আমি যে চালটুকু নিয়েছিলাম, চালটুকু ভালো করে ধুয়ে রেখেছি, ওই চালটুকু এখানে দিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে চালটাকে এখন ফুটতে দেব। চালটা ফুটে গেছে এবং দুধটাও ঘন হয়ে গেছে। এখন এটাতে আমি চিনিগুলো দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে এখন এতে যে এলাচগুলো রেখেছিলাম ওগুলো ফাটিয়ে দিয়ে দেব।
এখন এটাতে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দেব আর যে গুড়টুকু রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। গুড়টা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে পায়েসটাতে সুন্দর একটা কালার আসবে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে এতে যে কিশমিশগুলো ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি একটু এতে খোয়া ক্ষীর দেব। খোয়া ক্ষীর দেওয়াতে পায়েসটা স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তারপরে নামিয়ে নিলে রেডি পায়েস। এখন পায়েসটাকে নামিয়ে নিলে রেডি। ধন্যবাদ। চ্যানেলটাকে একটু লাইক শেয়ার।